कुत्ते खरीदने का एक ही मंत्र है, पैसा। Excuse me, I love you. দেখো তোমাদের সামনে বর্তমানে তিনটা ক্লিপ লাগাই দিছি, যার কারণে তোমরা অনেকে বুঝতে পারতেছ না যে অ্যাকচুয়ালি এখানে বিষয়টা কি। তো তোমাদেরকে আমি বিষয়টা ভালো করে বুঝাই দিতেছি। তো প্রথমে মেয়েটা দেখো তার পজিশনে চলে গেছে, ওইখানে গিয়ে সে তার কাস্টমার খুঁজতেছিল, তারপরে সে একটা কাস্টমার পেয়ে গেছে। আর এমন একটা কাস্টমার পাইছে, কাস্টমারটার এতই পছন্দ হয়েছে, সেই ছেলেটার সাথে সে এঙ্গেজমেন্টও করে নিয়েছে। এখন সে বাসে করে যাইতেছে তার পজিশনে, পজিশনে গিয়েই তো হবে। আচ্ছা তোমরা তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। সো উইদাউট টেস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করো, আজকের ভিডিও শুরু করা যাক। না তারপরও তার সম্পর্কে একটু ইন্ট্রোডিউস দেওয়া উচিত, কেননা সেই মেয়েটার নামটা আমি কখনোই মুখে নিব না, কেননা তার নামটা অনেক ভালো হইলো, তার কামটা সচরাচর ভালো না, সেটা আমি তুমি সবাই ম্যাক্সিমাম জানি, যারা যারা কিনা টিকটক অনলাইন কিংবা যে কোনো জায়গাতে তারা দেখছি আমরা, যারা যারা তার একবার হইলো দেখছি তারা জানি যে এই মেয়েটার কাম অনেক ভালো, যার কারণে আর কি তার নামটা নিলে একটু আমার লজ্জা লাগে, যার কারণে আমি নামটা নিতেছি না। তবে হ্যাঁ, যাই হোক, মাগিটা কিন্তু 500 টাকার বিনিময়ে অনেকক্ষণ খেলতে দেয়। না তোমরা কি ভাবতেছো এই মেয়েটা ক্রিঞ্জ কোনো ভিডিও বানাইতেছে? তাহলে তোমরা ভুল ভাবতেছো, কেননা সে একটা কন্টেন্ট আপলোড দিতেছে। তো তোমরা ভালো করে একটু কন্টেন্টটা দেখো তার ভালো করে। এই দেখো নীল কাপড়ের ভিতরে কালা ব্রাটা ভাই সারিছে খুব সুন্দর করে, এটা একটা কিন্তু একটা কন্টেন্টের মধ্যেই পড়ে, তোমরা যদি ভালো করে একটু দেখো, কেননা এইসব কন্টেন্ট কিন্তু পাবলিকে খাই বেশি, যার কারণে মেয়েটা পাবলিকের রিকোয়েস্টে রাখছে। বিষয়টা তোমাদেরও বুঝতে হবে যে তোমরা ছেলেরা যা যা চাও তাদের কমেন্ট বক্সে গিয়ে, তো মেয়েটা তো সেরকমই ভিডিও বানাবে তাই না? তো ছেলেকেও দুষ্টা এনে দেওয়া উচিত, কেননা এই মায়াটা তো মনে করো বাধ্যতামূলকভাবে আইসে, এরকম না, মেয়েটারও ভাইরাল হওয়ার ইচ্ছা আর তোমাকেও ওইসব দেখার ইচ্ছা, যার কারণে মেয়েটা ভাবলো যে আমারটা দেখলে দেখুক আমি তো ভাইরাল হয়ে যাবো। আচ্ছা তো ভাইরাল হওয়ার জন্য মনে করো যে এই ম্যাগিটা এরকম করতেছে, কিন্তু হ্যাঁ এই ম্যাগিটা কিন্তু অনেক ভালো একটা ম্যাগি, যার কিনা রাস্তাঘাটেও সচরাচর পাওয়া যায়। তো আশা করি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এই মেয়েটা কোন রাস্তায় আছে। তো অনেকে যারা যারা ঢাকা ভার্সিটি এরিয়াটা ঘুরছো তারা অবশ্যই এই জায়গাটা চিনবা, কেননা ওই জায়গার মধ্যে এই জায়গাটা। তো এই জায়গার মধ্যে গিয়ে সে খুঁজতেছিল স্টুডেন্ট কারা কারা আছে যাদের কাছে বাজেট কম, যারা যারা কিনা ভার্সিটিতে থেকে পড়ালেখা করে, তারা তো মনে করো মাঝে মাঝে ওই যে পার্ট টাইম জবগুলো করে না, ওইখান থেকে অল্প সংখ্যক টাকা পায়, যার কারণে আর কি তাদের বড় বড় জায়গায় গিয়ে একদম পিছন মারার কোনো ক্ষমতা থাকে না। যেমন ধরো যে অনেক বড় বড় বাজেট থাকে, 3,000-2,000 টাকাও লাগে মাঝে মাঝে, ওইগুলো তো থাকে বলে ভার্সিটির মেয়েরা ম্যাক্সিমাম। তো আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাইতেছি, এই মেয়েটা কিন্তু ওইখানে গেছে একদম ফ্রি সার্ভিসই ধরতে গেলে, কেননা ওই 50 টাকা 100 টাকা 200 টাকা দিলে মেয়েটা রাজি হয়ে যায়। তো তার কারণে আর কি একদম ইজি হয়ে গেছে বিষয়টা। তো মেয়েটা মনে করো যে 200 টাকার জন্য মনে করো ঢাকা ভার্সিটি যতগুলো বানাইছে সবার কাছ থেকে নিতে চাইতেছে। তো এরকম ভাবে সে রাস্তার মধ্যে এভাবে হাইটে বেড়াইতেছে, তার খুদ্দের খুঁজতেছে। তো অবশেষে একটা মাদারচুদ পাওয়া গেছে যে কিনা এই মেয়েটার পছন্দ করছে, এমন পছন্দ করছে যে দাম যখন শুনছে যে মেয়েটার দাম একদম কম 50 টাকা, তারপরে সে পারমানেন্টলি মেয়েটারে কিনে নিছে। তা আবার ছোটখাটো একটা সিটি গোল্ডের আংটি দিয়া পাঁচ। এই গায়েস ভাইবরাদার পাইতি বউ তার লগে পাইতি শালি, এই দুটার লগে গাছ কামার পকেটটা পুরাই খালি। ল হ্যালো গায়েদ ভাই বেলা দাল, তো আজকে আসছি আমি আমার বউ আর তালি নিয়া। তো পাইতি আজকে বউ সাথে পাইছি তালি, এবার দেখে আমার পকে তো তালি, এই ল কা ল কি খাইবার কইলো খান কে বলার, আমি এই জিনিসটাই বুঝলাম না, কি খাইতে দিল আমারে, মানে আমার যেন মনে হলো হঠাৎ করে সে আমাকে ভাত খাওয়ার জন্য সাধলো যে ভাই ভাত খেয়ে যান খা, নাহলে হয়তো বা জোর করে কইতেছে ভাত খা খাইতে হইব তোর। কিন্তু পরে আমি হিসাব করে দেখলাম যে একটা ম্যাগি আমার কি খাওয়ার অফার করতে পারে, ফার্স্ট অফ অল তো হয়তো বা তার পমপম নয়তো বা তার ওই গোপন অঙ্গ চাটার লেগে, কিন্তু আমার তো খারাপ দিন হয় না যে ওইসব ম্যাগিদেরটা আমি গিয়ে চাটবো। তো তোমরা কি ভাবতেছো এই মেয়েটা কি একদম কন্টেন্টলেস ভিডিও বানাই? তাহলে তোমরা একদম ভুল ভাবতেছো, মেয়েদেরকে আল্লাহ তাআলা 3টা স্পেশাল কন্টেন্ট দিয়েই দিছে, তার মধ্যে 3টাতে 2টা ও সবসময় দেখাইতেই থাকে। তার মধ্যে একটা ভিডিও আমি তোমাদের মধ্যে প্লে করতেছি, কসম আল্লাহর আমি এটার মধ্যে সাউন্ড অফ করবো না, এটা সাউন্ড নিজেই দিছে কিনা আমি জানি না, শুধুমাত্র যে এই ভিডিওটা পাইছি আমি এতটুকু জানি, সাউন্ড আমি নিজেও পাই নাই।
তো ভিডিও তো দেখলে অবশ্যই ক্লিয়ার করে বুঝছো যে এখানে কোনো প্রকার অডিও নাই, আর অডিও হয়তো বা ইউজ করছিল, যা আমি ওর মুখ লাড়ানো দেখে একটু বুঝতেছিলাম যে হয়তো বা অডিওটা ইউজ করছিল, বাট দুর্ভাগ্যবশত অডিওটা কে যেন রিমুভ করে দিছে, আমি ভিডিও ডাউনলোড করার সময় আমি পাই নাই অডিও। তো আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু এইসব মেয়েদেরকে একটু সম্মান করি যারা কিনা নিজেদের অরিজিনাল যে কন্টেন্টটা তারা একদম ক্লিয়ারলি দেখায়। যেমন ধরো যে তাদের কন্টেন্ট হলো তাদের পমপম দেখানো কিংবা তাদের ওই পাশা টাশা দেখানো, এইসব হলো তাদের কন্টেন্ট, তো তারা এইসব কিন্তু একদম ক্লিয়ারলি দেখায় দেয়, কোনো প্রকার মনে করে যে ভাবটা এত নেই না। তো কিছু কিছু মেয়ে আছে যারা কিনা এসব দেখাবো ঠিক আছে, কিন্তু ভাবটা নিবো এক্সট্রিম লেভেলের, যে আমি আসলে পর্দাশীল মেয়ে, আমি এসব কিভাবে দেখাবো আপনাদের কাছে, ভিউজ এর জন্য আমি শুধুমাত্র এইসব দেখাই, তাছাড়া আমার দেখানোর কোনো দরকার ছিল না, আপনারা শুধু শুধু আমাকে অপমান করেন ভাইয়া, এসব ঠিক না। তো আমি বিশেষ করে ওইসব মাগিদেরকে কইতে যেতে, দেখো তোমার মাগি হওয়ার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল, তারপরে মনে করো যে তোমাদেরকে পোলাপাইনি একটু সাপোর্ট করলো যে তুমি একটু মাগিগিরি করো, আমরা তোমার এই মাগিগিরি দেখার জন্য বৈশা থাকি, তার ফলে তো মনে করো যে তোমরা এটা দেখাও, আর দেখা এমন একটা ভাবছো তা মনে হয় যেন তোমাদেরকে কত জোরজবরদস্তি করছে তারা, কতই না বাহানা করাচ্ছে, তারপরে তুমি এইভাবে দেখাই থাকো। তো এই মাগিটা কিন্তু কোনো প্রকার জোরজবরদস্তি ছাড়াই মনে করো যে নিজেরটা নিজে দেখাই দিতেছে, কেননা জানে সে টাইমিং এর সাথে তার দেখাই দেবো বাধ্যতামূলক, কেননা আস্তে আস্তে যদি তার ভাইরালই হইতে হয় তাহলে এইসব তার দেখাই ভাইরাল হইতে হবো। দেখ ভাই, এইসব মাগিদেরকে আমি মন থেকে সম্মান জানাই, কেননা তারা দেখো রাস্তার চিপা চাপাই খেলুক, আর যে জায়গায় খেলুক, বন জঙ্গলে খেলুক, আর ঘরের কামরাতেই খেলুক, যে কোনো জায়গাতেই আলা কামরা কামড়ি করুক আর যাই করুক, কিন্তু তারা ওপেনলি এটা বইলা দেয় বিষয়টা, যে আমি একটু খারাপ টাইপের মেয়ে, আমার থেকে একটু দূরে থাকেন। আর ওইসব ম্যাগিদেরকে আমার একটু বেশি ভয় করে যারা কিনা ম্যাগি হওয়া সত্ত্বেও লুকায়া থাকে, পর্দার আড়ালে থাকে, আর এমন একটা পর্দার আড়ালে থাকে মনে করে যে বোরকা পরে ঠিক আছে কিন্তু হিজাব পরতে ভুলে যায়। কথা কিন্তু সত্য, যাই ওইসব মাগিদের নিয়ে বেশি কথা কইলে আবার ঝামেলা, কেন ওইসব মেগির আবার কমেন্ট করে আবার উল্টাপাল্টা যদি কিছু কয় তা তো ঝামেলা। আবার কিছু কিছু মেয়ে আছে যাদেরকে আমার বেশি ভালো লাগে, যেমন ধরো যে একদম চুপচাপ থাকবো, মানে তাদের যা হওয়ার মানে মানুষের যা কর কইতে থাকে আমার দেওয়ার বিষয় না, তবে ওরা টিকটক আর না যাই হোক তাদেরকে আমার বিশেষ করে ভালো লাগে। বলেন কি সুবহানাল্লাহ, আর ভাবতাছি যে তুই এই যুগে মনে করো যে ভাইরাল মাইয়া সারা ভাও নাই, যেমন লাইলি আন্টিরে বিয়ে করছে আমার মামুন ভাই, লাইলি আন্টি কিন্তু মোটামুটি ভাইরাল ছিল আর টাকা পয়সা বা কম কইছিল, মাঝখানে মামুন এসে ফুটকি মেরে দিল। তো ভাবতেছি এই দুইটা কম্বিনেশন একটার মধ্যে কোথায় পামু, এরকম চিন্তা ভাবনা কই আসলে মানে ছেলেদের রাখা উচিত, যে আসলে দেখো তোমার একটা ভাইরালও হইতে হবে প্লাস মোর করে তোমার টাকা পয়সাও লাগবে, এই জিনিসটা মাথায় রাখবো সবসময়। তো তার জন্য তোমার একটা লাইলি আন্টি হওয়া উচিত। হ্যাঁ অবশ্যই একদিক দিয়ে মনে রাখবা যাতে বয়সটা বেশি না হয়, বয়সটা একটু খেয়াল রাখবা মাস্ট বি, আর না হলে কচি দন্দে বুড়ে বেটির মাঙ্গে গুতানি লাগবো, লাভ আছে কোনো? তো এটা বেসিক্যালি পার্ট টু ছিল, তো পার্ট থ্রি লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানায় দিও, অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড ভালোবাসা অ্যালওয়েজ তোমাদের জন্য। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এত গান যার এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করো, অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।